চলমান টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ঠিক সেভাবে খারাপ যাচ্ছে না। ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় এবং অপরটিতে জিততে গিয়েও শেষ পর্যন্ত আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছে টাইগারদের। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডিতে বাংলাদেশের সামনে এখনও রয়েছে দুটি ম্যাচ। সামনের দুটি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারলে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলবে সান্তোরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেট হারানোর পর এবার প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেছে টাইগাররা। 2 ম্যাচ খেলে সুপার এইটে উঠার লড়াইয়ে বেশ ভালোভাবে এগিয়ে আছে সাকিব সান্তোরা। তবে দক্ষিণ আফ্রিকার জয়ে ডি গ্রুপ থেকে তারা সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে। এখন একটি স্থানের জন্য লড়াই বাকি দেশগুলোর, সেখানে সুবিধাজনক অবস্থানে আছে টাইগাররা। টাইগারদের জন্য সুপার এইটে ওঠার রাস্তাটা বেশ সহজ। ডি গ্রুপের কঠিন দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ শেষ হওয়ায় গ্রুপের বাকি সদস্য নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে হবে। দুটি ম্যাচ জিতলে সরাসরি সুপার এইটে যাবে টাইগাররা। তবে যদি সান্তোরা একটি ম্যাচ হারে তাহলে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। যদি দুর্ভাগ্যবশত বাংলাদেশ বাকি দুটি ম্যাচের একটিতে পরাজিত হয় আর শ্রীলঙ্কা তাদের হাতে দুটি ম্যাচের দুটিতে জিতে নেয়, তাহলে টাইগারদের তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। সেদিক থেকে অবশ্য অতটা খারাপ অবস্থানে নেই সান্তোরা। তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না সমীকরণের মারপেচে পড়তে। হাতে থাকা দুটি ম্যাচের দুটি জিতে গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে হারতে বসা ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। মাত্র 124 রানে আটকে দেয় হাসারাঙ্গাদের। লিটন দাস ও হৃদয়ের অনবদ্য ইনিংসে কোনো মতে জিতে ফেরে সান্তোরা। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষেও একই অবস্থা। তানজিমার তাসকিনদের বোলিং তোপে মার্কামরা আটকে যায় মাত্র 113 রানে। সেই রান চেস করতে পারেনি লাল সবুজের দল। যদিও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে দুষছেন সাবেক ক্রিকেটাররা। Rule of Sir, News Test, and Hurricane Coach.